আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পড়াশোনার জন্য বাবার বকুনি, আত্মহত্যা নবম শ্রেণীর ছাত্রের। শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা হাইলাকান্দিতে অভ্যর্থনা কমিটি গঠিত। কাঞ্চনপুরে চারটি সড়কের শিলান্যাস, 4 কোটির কাজ বললেন দিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পড়াশোনা না করায় বাবা বকুনি দিলে ঘটল এক মর্মান্তিক ঘটনা। 14 বছর বয়সী এক কিশোর এই ক্ষুদ্র কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটি ঘটেছে উধারবন্দের চানখিরা এলাকায়। জানা গেছে শনিবার রাত 9:30 নাগাদ উধারবন্দের DNHS এ অধ্যয়নরত নবম শ্রেণীর ছাত্রের বাবা পড়াশোনা না করার জন্য তাকে ধমক দেন। পড়াশোনার জন্য বকাঝকার পাশাপাশি রাগের বসে একবার চড়ও মেরেছিলেন। রবিবার সকাল 3:30-এর দিকে তারা দেখতে পান সে তার বিছানায় নেই এবং তাকে সর্বত্র খুঁজতে শুরু করেন। পরে দেখা যায় বাড়ির পাশে একটি গাছের ডালে তার লাশ ঝুলন্ত দেহ। উধারবন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তারা ছেলেটির বাবার বয়ান রেকর্ড করেছেন, তবে তার সবেমাত্র তদন্ত শুরু করেছেন এবং এই পর্যায়ে বেশি কিছু প্রকাশ করতে চান না। তো ঘটনা হইতে ফরা তাকে মেয়ের কিন্তু বইছে না, আমি বললাম যে বইলিয়া বইলিয়া নাকি তার নাই। হ্যাঁ, এরপরে গিয়ে আমি অস্ত্র মারছিলাম আমাকে, আর ও ওটার থেকে হেল্প ওপর থেকে রাগ করে বাইরে গেছে। কটার সময় দেখছেন আপনারা ঘটনা? রাত্রে কোথাও আসেননি? তোমার রাত্রে তো 9:30 তো সময় ঘটনা। কেমন হয়েছে কিতা করছে? তো তারে হয়েছে যে বই লইলে না, আর তো পড়াশোনা খরচ না কেতার লাগে, ওটার লাগে তার তোমার ইয়ে করছে। ও কথা হওয়ার পরে গিয়ে গিয়ে মারছিলাম, ও পরে রাগ করে ঘর থেকে বাইরে গেছে। বডি কটার সময় দেখছেন আপনারা? বডি দেখছি ধরেন ভোরবেলা বেলা কয়টা হইব? বয়স কত হইব? বয়স হইল 15। কোন স্কুলে পড়ে? দুর্গানগর। 2024 সালের জুলাই মাসে হাইলাকান্দিতে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শনিবার হাইলাকান্দি শহরের দয়াময়ী পাঠশালায় এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি জীবিতেশ দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় আগামী 2024 সালের 9 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা হাইলাকান্দিতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাইলাকান্দিতে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা সফল করতে এদিন 29 সদস্য বিশিষ্ট এক অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে প্রধান সম্পাদক রাতুল চন্দ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সম্মিলনী গত মে মাসের 2 তারিখ থেকে ধারাবাহিকভাবে আন্দোলন কার্যসূচি চালিয়ে আসছে। তাদের এই আন্দোলন হচ্ছে আসামের প্রাথমিক বিদ্যালয় সমূহের দীর্ঘদিনের অভাব পূরণের আন্দোলন। রাজ্যের প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকের পদ সৃষ্টি নিয়ে আন্দোলন চলছে। আগামী 5 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সম্মিলনের নেতৃত্বে পুরনো পেনশন নীতি বহাল রাখা, ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত করার দাবিতে ভারত যাত্রা কার্যসূচি পরিচালিত হবে। তাই সকল শিক্ষক সহ সংগঠনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি। এই কার্যসূচির মাধ্যমে NPS বাতিল ও ঠিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিত করার জন্য কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনী। প্রাথমিক বিদ্যালয়সমূহৰ চলি থকা এটা দীৰ্ঘদিনীয়া অভাৱ পূৰণৰ বাবে হোৱা আন্দোলন। ৰাজ্যৰ প্ৰাথমিক বিদ্যালয়সমূহত প্ৰধান শিক্ষকৰ পদ নাই, এয়া কোনো শিক্ষকৰ সমস্যা নহয়, এইটো শিক্ষানুষ্ঠানৰ সমস্যা। আৰু এই শিক্ষানুষ্ঠানখনৰ সমস্যাটো সমাধান কৰাৰ বাবে আমি ইতিমধ্যে বহু আন্দোলন কৰিছোঁ, আৰু শেহতীয়াভাৱে শিক্ষা হেতু নামৰ যিটো এপ ৰাজ্য চৰকাৰে দিলে,
যিটো প্রধান শিক্ষকক প্রধানত সকলো দায়বদ্ধতা কেন্দ্রভূত করিলে তাত আমি আপত্তি করছো আর আমি কইছো যে যেতিয়ালৈকে প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করে নিদিব তেতিয়ালৈকে আমাক এনে ধরনের দায়বদ্ধতার মাজত সময় নিদিব আর সেইভাবে ইতিমধ্যে আমি যিসমূহ শিক্ষা হেতুর কারণে ট্যাবলেট দিছিল এই ট্যাবলেটসমূহ আমি ঘুরাই দিছিল এতিয়াও অসমৰ বিভিন্ন স্থানত হাইলাকান্দি শিলচৰ করিমগঞ্জকে ধরি বরপেটা শালবাড়ি বিভিন্ন স্থানত এই ট্যাবলেটসমূহ হয় থানাত নহয় শিক্ষা বিষয়ার কার্যালয়ত পড়ি আছে অথচ রাজ্য সরকারের শিক্ষা বিভাগে এই ক্ষেত্রে কোনো গুরুত্ব আরোপ করা নাই ইমান মূল্যবান বস্তুবোৰ যদি বেয়া হয়ে যায় তেনেহলে তার কারণে দায়বদ্ধতা কোনে লোক গতি আমি আশা করছো রাজ্য সরকারে এই বিষয়টি অতি সোনকালে গুরুত্ব সহকারে বিবেচনা করব আনহাতে আমি যেহেতু শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় আমাক প্রকারান্তরে কব খুঁজে যে তিনিশটকীয়া দায়িত্ববানস পায় গতি কিয় প্রধান শিক্ষকর কাম নকরিব এনে ধরনের বক্তব্য আমি সংবাদ মাধ্যমত শুনেছিল আর সেইভাবে আমি যাওয়া 19 জুলাই তারিখে ইতিমধ্যে আমি কোনো শিক্ষকের দায়িত্ববানস গ্রহণ নকরো বলে ঘোষণাপত্র সরকারের শিক্ষা বিভাগের হাতত অর্পণ করেছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি জেলায় সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী পকি পথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে রবিবার শিলচর কেন্দ্রের কাঞ্চনপুর এলাকায় 4টি সড়কের কাজে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান 4 কোটি টাকা ব্যয় 4টি সড়কে শিলান্যাস করা হয়েছে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের স্থানীয়দের সহায়তায় নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কের গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার আবেদন জানিয়েছেন তিনি সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হলে বৃহত্তর কাঞ্চনপুর এলাকায় জনগণ যাতায়াত করার পাশাপাশি শিলচরের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে সক্ষম হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন বিধায়ক পকি পথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে রবিবার একসাথে 4টি সড়কের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দীপায়ন চক্রবর্তী নমস্কার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পোয়া মহাশয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে শিলচর কনস্টিটিউয়েন্সিতে মুখ্যমন্ত্রী প্রকল্পটি নির্মাণ আসনিতে আজকে আমরা এই কাঞ্চনপুর এরিয়ায় আমরা 4টি রাস্তার ফাউন্ডেশন স্টোন বের করেছি এই 4টি রাস্তার মধ্যে রাস্তাগুলো হবে তাতে 4 কোটি টাকা খরচা করে এই রাস্তা হবে আর এখানে আজকে ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের এতদন্তলের সর্বশ্রদ্ধ নাগরিকের পক্ষ থেকে সাথে সাথে অনুরোধ রাখছি যিনি বরাদ পেয়েছেন কন্ট্রাক্টর ওনাকে অনুরোধ করেছি আমরা যে গ্রামবাসী সবাই আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কিন্তু সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা তার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য এই রাস্তার কাজটা যাতে সুন্দর করে হয় তার জন্য উনি আমাদেরকে কথা দিয়েছেন যে এখানে নমস্কার আজকে খুব আনন্দের দিন আজকে এই আনন্দের দিনে আমি এই গ্রামবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সম্মানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে তৎসঙ্গে ধন্যবাদ জানাই আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমাদের শিলচর বিধানসভার এরিয়ায় আমরা বৈজন্তীপুর জিপির আন্ডারে নতুন কাঞ্চনপুরের বাসিন্দা হিসাবে আমরা বিজেপি সরকারকে ধন্যবাদ জানাই এই পিছপোড়া এরিয়ারে ওনারা নজর দিয়েছেন এই গ্রামের মানুষ অধিকাংশ রুজি কাজ করে ভাত খায় কিন্তু আজকে এই সরকারের যে অনুদান আমাদের গ্রামে দেওয়া হচ্ছে নজর দেওয়া হচ্ছে রাস্তাঘাট বলুন অরুণোদয় বলুন প্রধানমন্ত্রী আবাস বলুন সব দিক থেকে আমরা বিজেপি সরকারকে আমরা ধন্যবাদ জানাই বদরপুর পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণে বার্মিজ সুপারি সেই সঙ্গে আটক করা হয়েছে 2 পাচারকারীকে গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর পুলিশ ও বিএসএফ শনিবার দুপুর 1টা নাগাদ বদরপুর ঘাট থেকে বাজেয়াপ্ত করে এই বার্মিজ সুপারি মিজোরাম থেকে গুয়াহাটি অভিমুখী একটি বার্মিজ সুপারি বোঝাই ট্রাক 5 গ্রাম জাতীয় সড়কে তাড়া করে বিএসএফ তারপর বদরপুর ঘাটে এসে পুলিশের হাতে ধরা পড়ে ট্রাক থেকে 355 বস্তা বার্মিজ সুপারি জব্দ করা হয় আটক হয় 2 ব্যক্তি সমরউদ্দিন ও আলাউদ্দিন হযরত পীর
মখা শাহ মোকাম পরিচালন কমিটি গঠনের দাবিতে আবারও পরিস্থিতি সরগরম হয়ে ওঠে রবিবার। এদিন স্থানীয়রা মোকামের গেটের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা জানান, বর্তমানে পবিত্র মোকামের ক্ষমতা আঁকড়ে রাখতে আদালতের দৌড়ঝাঁপ করছে, আর তাদের মদত যোগাচ্ছে ওই অঞ্চলের আইনজীবী কুতুবুদ্দিন মজুমদার। ওই আইনজীবীর প্রভাবে শনসু উদ্দিন লস্কর, গৌরা লস্কর, ইমাম মেহমুদ আহমেদ লস্কররা অবৈধভাবে কব্জা করে মোকামের সর্বত্র লুটছেন। অসহায় মুসাফিরা আসলে আশ্রয় দেওয়া হয় না মোকামে। তাছাড়া শিলচর সদর ওসি মাসখানেকের মধ্যে পীর মখাসহ মোকামের সর্বসম্মতিক্রমে পরিচালনা কমিটি গঠন করার আশ্বাস দেন বলে জানান ওই প্রতিবাদকারীরা। কিন্তু আজ অবধি সুষ্ঠু পরিচালন কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন তারা। মোকামের সুষ্ঠুতা বজায় প্রয়োজনে সরকারের দায়িত্ব নিলেও তাদের আপত্তি নেই বলে জানান ক্ষুব্ধ প্রতিবাদকারীরা। আমরা এখন আজকে মিডিয়ার মাধ্যমে এটা জানাইতেছে, যদি আমরা এই কথাটা যদি প্রচার হয় না আর কোনো যদি রায় পাই না, আগামী আমরা বৃহত্তর আন্দোলনে দিব। আগামী সপ্তাহ আমরা সদর আগামী রবিবারে সদর অফিসারে আমরা এটা মানে জয় করার কথা, তাই না? এই আমরা লোক যোগাযোগ করুক করি, আমরা খুব দেখাই কোন কমিটি বানাই দিয়া গেছে। তারা তো এখন মাতর লোকেও কয়ে সারে বানাই দিয়া গেছে, তারা সালা এক মানে এখানে যদি কোনো মানুষ আয় সাহারার লাগে রাত্রে কোনো জায়গা উগা পাইছে না, বৃদ্ধ মানুষ বুড়া মানুষ আয় রৈত, কিন্তু দেখা যায় এখানে ধাক্কাই তারা বার করা হয়। এটা মামুর গড়, এটা তো বেসার আমার চলে বানানি হয়েছে। এটা তুমি খেয়ে তুমি যে ধাক্কাই বা করো, এটা তোমার বাফাইতি প্রপার্টি নি না পার্সোনাল প্রপার্টি তোমার। গাঁর চুড়াইন 10-12টা ছেলে আয়া যখন কইছে আমরা আছি রিক্সাছি, আমরা রিক্সাছি, তখন আমার তো আর খেয়ে রিক্সাই দিয়ে রাখেন আমার গাঁর চুড়াইতে রিক্স লুইতরা, তখন তুমি গাঁর চুড়াইন তোমরা গড় দাও না। আরে মামুর জায়গা আছে, মামুর সপ্তাহ আছে, আমরা ওখানে থামতে তুমি আবার খেয়ে এখানে এটা চার্জ করতে পারলাম। ভারতের বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী ডক্টর মানস বন্দ্যোপাধ্যায় শিলচর সফরে এসেছেন। তার ব্যস্ত কর্মসূচির ফাঁকে রবিবার দুপুরে তিনি আমার বাংলা স্টুডিওতে আসেন। এখানে মানসবাবুকে সম্মান জানান আমার বাংলা কর্ণধার বিক্রম পাল। উপস্থিত ছিলেন ট্যাক্স কনসালট্যান্ট অনুপ দত্ত, সাংবাদিক উত্তম কুমার সি, মৃত্যুঞ্জয় দাস ও আলোকচিত্রী রজত শুভ্র ভট্টাচার্য। পরে আমার বাংলা সম্মাননার ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মানস বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজকে আমি আমার বাংলা টিভি চ্যানেলে আসতে উপস্থিত থাকতে পেরে নিজেকে প্রচণ্ড গর্বিত এবং খুব আনন্দিত মনে হচ্ছে। আজকে শিলচরে আমার সম্পর্ক বহুদিনের, কিন্তু সেই সম্পর্কটাকে আরও মজবুত করে দিলেন মিস্টার বিক্রম পাল। তার স্টুডিওতে আজকে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এসছি, কিছুটা বক্তব্য রাখলাম আমি আগে। কিন্তু আপনারা, আমি চাই, আমার অন্তরের ইচ্ছা, আমার বাংলা যদি সত্যিকারের পুরো বাংলা, সমস্ত বাংলা, আমি বলছি আমার বাংলা শুধু এখান বরাক ভ্যালির বাংলা না, বাংলাদেশের বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, ত্রিপুরার বাংলা, সর্বত্র বাঙালি যেখানে যেখানে আছে সেই বাংলার সবচেয়েতে কাছের টেলিভিশন চ্যানেল হয়ে উঠুক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আসামে ভূমিপুত্রের প্রভুত্ব কায়েমের অস্ত্র ডিলিমিটেশনের পর বিপন্ন হবে বরাক বলে সাংবাদিক সম্মেলন ডেকে দাবি ও বরাকবাসী জাগো বলে আবেদন জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা। সম্প্রতি ডিলিমিটেশনের আপত্তি শুনানির সভা নিছক লোক দেখানো বলেও উদ্বেগ ব্যক্ত করেন তারা। জানান, সভায় বরাক থেকে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনের বিভাজিত করা হয়েছে। তাছাড়াও শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রেস নোটে ভূমিপুত্রের অধিকার সুরক্ষা প্রদানের আর্জি মেনে নেওয়ার ইঙ্গিত রয়েছে। তাই দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ বরাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে চরম বিপন্ন অবস্থা থেকে রক্ষা করতে সবাইকে একজোট হয়ে জেগে ওঠার আবেদন জানান সম্মেলনের কর্মকর্তারা। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ইমাদউদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, বিভাস রঞ্জন চৌধুরী প্রমুখ। অর্থাৎ বরাক উপত্যকায় 15টি আসন এই একই জায়গাতে থাকুক, বহাল থাকবে, এই আমাদের ছিল দাবি। আর যে ছিল দাবিগুলো তার মধ্যে অন্যতম তো হচ্ছে দুটো শহর, তিনটে শহরই কিন্তু স্বাধীনতার আগ থেকেই সেই শহরগুলোর আত্মপ্রকাশ ঘটে গেছে। একটা ঘটেছে 1832-এ, আর বাকিগুলোরও ওই সময়সীমাতে হয়েছে, বদরপুর এবং করিমগঞ্জ। এই তিনটা শহরকে তার যে আমরা বলবো, এগুলো আমাদের, আমরা এই কথাও বলেছি যে আমাদের হেরিটেজ টাউন, এগুলো হেরিটেজ আরবান সেন্টার, এগুলোকে চরিত্র লক্ষণকে নষ্ট করা চলবে না।
এটা আমাদের উপত্যকাবাসীর মর্মে আঘাত এবং আমাদের ইতিহাস আমাদের জনবিন্যাসের ইতিহাস আমাদের সমাজ গঠনের ইতিহাস এবং সেই সঙ্গে রাজনৈতিক ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত এই নামগুলোর সঙ্গে এই নামগুলো পরিবর্তন করতে পারবেন না এবং শিলচর শহরকে একটা রুরাল সেন্টারের সঙ্গে জুড়ে দেওয়া কিংবা বদলপুর এবং করিমগঞ্জ তাদের নিজস্ব অবস্থিতি থেকে বিচ্যুত করার যে প্রয়াস এই প্রয়াসটা বরাংপাশি কখনোই মেনে নেবে না এই কথাটি আমরা মনে করিয়ে দিয়েছি এবং আমরা চাই যে এটা আমাদের সার্বিক ডিমান্ড সার্বিক আমাদের দাবি। সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়া ১৩তম অল আসাম মেজর প্রাইজ মানি রিঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং নর্থ লক্ষিমপুরে অনুষ্ঠিত হওয়া অল আসাম মেজর রিঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট অংশগ্রহণকারী শিলচর ডিএসএর টেবিল টেনিস একাডেমির প্রতিভাবান টেবিল টেনিস তারকা তথা শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র ও অম্বিকাপুরের বিপ্রজিৎ দেবকে শনিবার শিলচর গুরুচরণ কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ বিভাস দেব মহাশয় তাকে একটি স্মারক সহ উত্তরীয় পরিয়ে সম্মান জানান। সেদিন গুরুচরণ কলেজের প্রধান অধ্যক্ষ বিভাস দেব বলেন, বিপ্রজিৎ দেব হলো আমাদের বরাকের গর্ব। তার জন্মগত ডান হাত নেই, তবু সে বাম হাতে যেভাবে খেলে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে এইভাবে বিপ্রজিতের টেবিল টেনিস খেলা চালিয়ে যাওয়ার জন্য যে কোনো ধরনের সাহায্য সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সেদিন বিপ্রজিতের সঙ্গে উপস্থিত ছিলেন তার পিতা বিশ্বজিৎ দেব ও মা মিতালী দেবকেও ধন্যবাদ জানান। সেই সঙ্গে কোচ শুভাশিস চক্রবর্তীকেও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কলেজের ক্রীড়া বিভাগের ইনচার্জ ডাক্তার জয়দীপ পাল সহ আরও কলেজের অন্যান্য কর্তৃপক্ষরা। বরাকবাসী তথা শিলচরবাসী এবং আরও বড় করলে বলতে হয় যে আসামবাসীদের জন্য অনেক সুনাম ভবিষ্যতেও নিয়ে আসবে এই আশা রাখছি। ভগবানের কাছে প্রার্থনা করি যে ও জীবনে ওর যত সমস্ত এই সমস্যা থাকুক না কেন ভগবান ওনাকে ওকে সাহায্য করবেন এবং ওর যা মনোবল আমি দেখতে পেয়েছি সেটা অনেক 100% সুস্থ মানুষেরও থাকে না। কিন্তু ও যেভাবে আমাকে এই আমাদেরকে এই টেবিল টেনিসের জগতে বরাকের হয়ে শিলচর হয়ে গুয়াহাটিতে সে রাজ্যব্যাপী যে নাম অর্জন করলো তার জন্য আমরা সত্যিকারের গর্বিত অনুভব করছি এবং আমি এটা কথা দিচ্ছি কলেজের তরফ থেকে যে আমরা সকল খেলোয়াড়দেরকে সাহায্য করি সম্বর্ধনা দিই কিন্তু ওকে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে কাছাড় জেলার সবকটি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের এইচআইভি শনাক্তকরণের কাজ সম্পন্ন। ২৬ জুন থেকে চলে আসা দিশা ক্লাস্টার কাছাড়ের সহযোগিতায় আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে কাছাড় জেলার সবকটি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসারত নেশাতদের প্রত্যেকের মারণ ব্যাধি এইচআইভি এবং হেপাটাইটিস রোগের শনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষার কাজ সম্পন্ন করা হয় এবং যাদের এইচআইভি রোগ ধরা পড়েছে তাদের আলাদা সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পড়াশোনার জন্য বাবার বকুনি, আত্মহত্যা নবম শ্রেণীর ছাত্রী। শিক্ষক সম্মিলনীর দ্বিবার্ষিক সভা হাইলাকান্দিতে অভ্যর্থনা কমিটি। কাঞ্চনপুরে ৪টি সড়কের শিলান্যাস, ৪ কোটির কাজ বললেন কিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।